Hello friends, কেমন আছো তোমরা চলে আসলাম অনিবন ডিফেন্স টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমরা সবাই জানো যে বাংলাদেশ বিমান বাহিনী এমডিসি পদে সার্কুলেশন চলতেছে এবং অনিবন যথারীতিমতো ক্লাস চলতেছে আমাদের অনিবন ভর্তি হচ্ছে প্রতিদিন ভর্তি হচ্ছে নিত্য নতুন স্টুডেন্ট এমডিসি পদের জন্য অনিবনে কিভাবে ক্লাস নেওয়া হয় সেই ক্লাসটিকে আজ আমরা লাইভে নিয়ে আসব চলো ফ্রেন্ডস এদের ম্যাক্সিমামের পরীক্ষা কাল জানেন যে এমওডিসির পরীক্ষা চলছে ফরিদপুর জেলার পরীক্ষা কালকে ফরিদপুরে পরীক্ষা না কালকে আর ম্যাক্সিমাম সব এখানে যারা আছে সব ফরিদপুরের আর এর আগে যারা ছিল অনেকের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে এমওডিসির পরীক্ষা আবার ঈদের পরেও অনেকেরই আছে অনেক জেলা বা অনেক বিভাগের পরীক্ষা এখনও বাকি রয়েছে তো এখন ওই ওদের ফাইনাল যে প্রিপারেশন বাংলা এবং ইংলিশের উপরে পরীক্ষা হয় জানো তোমরা এমওডিসির জন্য ওই প্রিপারেশনটাই নেওয়া হচ্ছে সকাল থেকে কি তোমাদের ইংরেজি করানো হলো এরপর এখন না বাংলা তো ইংলিশ এবং বাংলার উপরেই ওদেরকে আমরা ক্লাস নিচ্ছি যাতে ওরা ওদের জেলার হয়ে ভালো পরীক্ষা মানে পরীক্ষায় ভালো করতে পারে অ্যাটলিস্ট আবার এখানে ক্লাস শেষ হলে সঙ্গে সঙ্গে এদের কিন্তু তোমরা জানো এমওডিসি পরীক্ষা দিলে প্রথমে রিটেন পরীক্ষায় যদি সিলেক্টেড হয় পরবর্তীতে তাদেরকে মেডিকেলের জন্য ট্রান্সফার করা হয় মেডিকেলে যদি তারা ভালো করে বা কোনো প্রবলেম যদি না ধরা পড়ে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে ভাইভা ফেস করতে হয় সো এরপরেও আমাদের মেজর স্যার আছেন পাশে এরা এখান থেকে সরাসরি সেখানে যাবে ভাইভাটা প্র্যাকটিস করতে সো মোট কথা হচ্ছে অনির্বাণে যে কোনো বাহিনীর জন্য যে কোনো পদের জন্য সেটা হোক অফিসার পদের জন্য সেটা হোক সৈনিক পদের জন্য সেটা হোক এমওডিসির জন্য প্রত্যেকটার জন্য পার্ট পার্ট ওয়াইজ চিন্তা করা হয় আর তোমরা দেখছো যে আসলে পরীক্ষার আগের দিনও ওদেরকে আমরা কীভাবে নিয়ে বসি ভোট করি যাতে ওদের চূড়ান্ত যে প্রিপারেশন বা ঝালাই করা নিজেকে সেটা যাতে তারা করতে পারে নিজেদের থেকে তো এইটাই ম্যাডাম মোটামুটি আমাদের ইয়াটা ছিল যে ওদেরকে ফাইনাল একটা প্রস্তুতির বিষয়ে আমরা প্রিপারেশন নেওয়াচ্ছি ওরা সকাল থেকেই আসে আজকে সারাদিনই থাকবে ইভেন ওদেরকে তো আমি কথাও দিয়েছি আজকে ইফতার পার্টি লাস্ট ওদেরকে নিয়ে ইফতার পার্টিও আমরা করবো ইফতার পার্টির পার্টির ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো সো ম্যাডাম এটাই ছিল আমাদের ক্লাস থেকে প্লিজ থ্যাংক ইউ স্যার স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এমওডিসির ক্লাস নিয়ে কিছু বিস্তারিত বলার জন্য এমওডিসির জন্য কি কি সাবজেক্ট থাকে বলার জন্য স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আমরা স্টুডেন্টদের কাছ থেকে জেনে নিব তারা অনির্বাণে ক্লাস করে কতটুকু স্বাচ্ছন্দ্যভাবে ক্লাস করছে এবং তাদের কতটুকু উপকৃত হচ্ছে তোমরা দেখতেই পারছো আমাদের সামনে স্যার ক্লাস নিছে এমওডিসি পরীক্ষা আগামী দিনে হবে পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনী বিমান সেনা পরীক্ষার পাশাপাশি ক্লাস হচ্ছে এবং চলছে এবং তোমরা দেখতেই পারছো ফরিদপুর জেলার প্রত্যেক শিক্ষার্থী এখানে ক্লাস করছে এবং তারা আগামীকাল পরীক্ষায় অংশগ্রহণ করবে আর পাশাপাশি তোমরা বিমান সেনার জন্য তোমরা বিমান বাহিনীতে যোগ দেওয়ার জন্য তোমরা বিমান সেনার জন্য তোমরা কোচিং করতে পারো এবং প্রত্যাশিত ফলাফল পাবে আমি মনে করি ইনশাআল্লাহ থ্যাংক ইউ তোমাকে তো ফ্রেন্ড আমরা কয়েকজন স্টুডেন্টের কাছ থেকে জেনে নিলাম তারা অনির্বাণে ক্লাস করে কতটুকু উপকৃত হচ্ছে আমরা আরও কয়েকজন স্টুডেন্টের কাছ থেকে জেনে নেব প্লিজ আই এম জহির আই কেম ফ্রম চাঁদপুর আমি চাঁদপুর থেকে এসেছি সর্বপ্রথম সবাইকে জানাচ্ছি অনির্বাণ কোচিং সেন্টার থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অ্যাকচুয়ালি এই অনির্বাণ কোচিং সেন্টার নিয়ে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা বলা যাবে বাট শেষ হবে না কারণ আমি এখানে আসছি দু সপ্তাহ যাবৎ এখানে আসছি তো আমি এখানে আসার আগে আমার অনেক কনফিউজ ছিল বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন বিষয় সম্পর্কে তো আমি এখানে কীরকম পড়াশোনা হয় এখানে পড়াশোনার মান কীরকম এখানের পরিবেশ স্টাডি করার মতো জায়গা কীরকম এর ধরনের কিছু প্রশ্ন আমার মাথায় ঘুরফাক খাচ্ছিল তো আমি আর দেরি না করে এখানে চলে আসলাম তো আসার পরে দেখতেছি খুবই সুন্দর মনোমুগ্ধকর একটি জায়গা এবং আমাদেরকে যে টিচাররা টিচিং দিয়ে থাকেন খুবই অভিজ্ঞতা সম্পন্ন দক্ষতা সম্পন্ন তারা তাদের দক্ষতা কাজে লাগিয়ে আমাদেরকে সুন্দরভাবে টিচিং দিয়ে থাকেন যাতে করে আমরা ভালো ফলাফল করে উত্তীর্ণ হতে পারি তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আই থিঙ্ক দিস কোচিং সেন্টার ইজ ভেরি গুড সেন্টার সো আই হোপ দ্যাট ইউ উইল কাম টু অনির্বাণ কোচিং সেন্টার অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি আশা করবো আপনারা দ্রুত সম্ভব এখানে চলে আসবেন এবং আপনাদের যে লালিত স্বপ্ন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আপনারা স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে অবশ্যই প্রত্যেকেরই এখানে আসা উচিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ এভরিওয়ান
তাহলে फ्रेंड्स আমরা দেখে নিলাম আমরা অনির্বাণে এমডিসির জন্য কিভাবে কিভাবে ক্লাস নেওয়া হয় আর স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে অনুমতি দেওয়ার জন্য যাতে ক্লাসটি লাইভে নেওয়া যায় আগামী কাল ঢাকা বিভাগের লাস্ট পরীক্ষা এবং এরপর ঈদের পরপরই কিন্তু অন্যান্য বিভাগের পরীক্ষা শুরু হয়ে যাবে তোমরা যারা ভাবছো যে এখন ভর্তি হব না ঈদের পরে ভর্তি হব তোমরা কি জানো যে আমাদের অনির্বাণ 30% অফার চলতেছে রমজান উপলক্ষে তো তোমরা যদি এখন ভর্তি হয়ে যাও এবং ঈদের পর ক্লাস শুরু করতে চাও তাহলে কিন্তু ঈদের পর ক্লাস শুরু করতে পারো কিন্তু এখন ভর্তি হলে তোমাদের সুবিধা হবে কি তোমরা এই অফারটি নিতে পারবে যদি ঈদের পরে ভর্তি হও তখন আর এই অফারটি থাকবে না তোমরা তখন এই সুযোগটি হাতছাড়া করবে তো ফ্রেন্ডস তোমরা যারা ঘরে বসে আছো এবং ভাবছো যে পরে ভর্তি হব তারা যদি এখনই ভর্তি হয়ে যাও প্লাস অফারটি পাচ্ছ এবং অনেক আগায় থাকবে ঈদের পরপরই এসে তোমরা ক্লাস শুরু করতে পারবে তো ফ্রেন্ডস আজ ভিডিওটি শেষ পর্যায়ে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবা শেয়ার অবশ্যই করবা তোমাদের যে সকল ফ্রেন্ডদের খুবই ডিফেন্সে যেতে আগ্রহী তাদের জন্য তারা খুবই উপকৃত হবে তো প্লিজ আমাদের ভিডিওটি শেয়ার করবে আল্লাহ হাফেজ